আমার বিয়ের কথা চলতেছে, তা মায়ের পাশে মা বাবা এই পাশে বিয়ের ইয়া করতেছে, আর ও পাশে হুজুর কিছু বলে নাই বিয়ের কথা। হুজুর নিজে যাচ্ছি বিয়ের ইয়া নিয়ে আসতেছে, সিলেট নিয়ে আসতেছে। একদিন সিলেট নিয়ে আসিয়া দেখাইছে দুইতলা বাড়ি, সেই সিলেট মা বলছে কিছু খরচ লাগবে, মা যা খরচ করে দিয়ে আসছে। দিয়ে আসার পর ছেলেরা আসি দেখি গেছে, সেদিন ইয়া বৃহস্পতিবার ছিল, দেখি গেছে। দেখি যাওয়ার পর আমাকে হুজুর ডাকছে, ডাকিয়া আয়না ধরে চিরুনি ধরে ডাকছে। ডাকার পর বলতেছে যে ইয়া চিরুনিটা দাও, চিরুনিটা দিলাম। আন্টি বলতেছে যে ইয়া খাতায় কিছু আমল লিখে দেবে, সেই জিনিস লিখে দেবে, সেই জিনিসগুলো দেখি আমল করবো। তা বলছে আচ্ছা ঠিক আছে। তারপরে হুজুর ডাকতেছে, তা চাষি বলতেছে ইয়া আন্টি আমি যে বোরকা পরি নাই, কইতেছে বলে যে ইয়া ও যে বোরকা পরে নাই, কাছে কি এমনি রুন্না দিয়ে মুখটা ঢাকি আসলে হইবে। এমনি রুন্না দিয়ে মুখটা ঢাকিয়ে গেছি। যাওয়ার পর হুজুর কইতেছে কি মা এই চিরুনি দিয়ে চিরুনি ফুঁকি দিন, এই চিরুনি দিয়ে তিনবার মাথা আশ্রিবেন। এই কথা বলছে, বলিয়ে কইতেছে কি মা এখানে আগান তো আগাছি, কয় কি একটা জিনিস লিখে দেবো, ইয়া মন খারাপ করেন না। তখন হুজুর কি কয়েছে কি একটা জিনিস লিখে দেবো, সেই অনুযায়ী আমল করবেন। তখন বলছে আচ্ছা দেন। এই কথা বললাম, হুজুর খাতা আনিয়ে দিলাম, খাতা না নেয় না, নিয়ে কয় কি ইয়া জামা একটু ভাসান। আমি জামা ভাসাই নেই, ভাসাইতে দেই নেই, তবু ইয়া জোরপূর্বক ভাসবার জেদ করছে, অল্প একটু ভাসাচ্ছি, ভাসাই সেই কি জায়গায় লিখে দিছে। লিখে দেওয়ার পর এই আমি ইয়া রুম থেকে বাইরে আসিয়া আয়না নিজের ঘরে আসিয়া আয়না নিছে, আয়না নিয়ে বাথরুমে যায় দেখি ওখানে একটা আরবি চিহ্ন নেই। সেদিন কিছু বলি নেই, বলার সেদিন কিছু না বলিয়া চুপ হয়ে আসলাম। তারপরে শনিবারের রাত্রে আবার ইয়া আবার ডাকছে আয়না আর লাল কলম নিয়ে, লাল কলম আর আয়না নিয়ে গেছি, চিরুনি নিয়ে গেছি। চিরুনি নিয়ে যাওয়ার পর আবার যে আন্টি কই পুরোনা বাড়ি পাঠাই দিছে, পাঠিয়ে দেওয়ার পর ওই দরজা বাইরের দরজাটা লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দেওয়ার পর আমি গেছি আমার যে দরজা দিয়ে গেছি সেই দরজাটাও লাগিয়ে দিচ্ছে। লাগিয়ে দেওয়ার পর আমাকে চেয়ারে বসতে বলছে, আমি চেয়ারে বসছি। বসার পর আবার কইতেছি কি মা একটা জিনিস লিখে দেবো, আমল করবে পেমেন্ট, মনে তো হয় না আমল করবে পেমেন্ট। তা কইতেছে কইতেছে হুজুর চেষ্টা না করলে আবার কে না পারে আমল করতে, কইছে কি হ্যাঁ পারে তো, কিন্তু মনে হয় না তোমার পারবে। কইছে হুজুর ইয়া পারবো ইনশাল্লাহ পারবো, এই কথা বললাম। বলার পর হুজুর কইতেছে যে ইয়া জিনিসটা লিখি দেবো, ভাবো লিখি নেবেন কি না নেবেন। তো হুজুর চেষ্টা করলে লিখি ইয়া পাবো, আবার লিখি কেন না নেবো, এই কথা বললাম। হুজুর বললো যে ওঠো, চেয়ার থেকে আবার উঠলাম, উঠিয়া ইয়া হুজুর ফের যে জায়গায় বসছিলো সেই জায়গা থেকে বাইরে বাইরে হলো। বাইরে বাইরে হ্যাঁ খাট আছে, কইতে কি খাটে শো, পরে আমি খাটে শুয়েছি। শোয়ার পর কইতেছে ইয়া এই বোরকা ভাসান, বোরকা ভাসাই নিয়ে কইতে কিছু এই যে এরকম করে টানি বাইর করো, টানি বাইর অল্প একটু টানি বাইর করছে। বাইর করার পর হুজুর কইতেছে আরেকটু ভালো, রাগ করিয়া বলছে। তা রাগের মাধ্যমে আমি হুজুর হয়, আমি তো কিছু বলতে পারবো না, না বললে কিছু বললে তো আবার দোষ হবে, সেজন্য আমি ফের অল্প একটু বাইর করছি। বাইর করার পর হুজুর নিজে বুড়ি নখ দিয়ে ইয়ে করে দিছে, দেওয়ার পর ওইখানে লিখে দিছে। লিখে দেওয়ার পর আমাকে আবার ওইখান থেকে উঠতে বলছে, আমি উঠছি, উঠিয়ে বাইরে বার হবো। তারপরে কি মাও আরেকটু কাজ আছে, তারপরে আবার চিরুনি ফুঁকি দিয়ে দিছে। ফুঁক দেওয়ার পর ও আরেকজন ফোন দিয়েছে, তার সাথে কথা বলতে বলতে আমাকে ডাকছে। ডাকার পর ইয়া না আবার জামা ভাসাইতে ইয়া করতেছে, যে আমি বলছি না আমি আর জামা ভাসাবো না, কি ভাসাও ভাসাবো আরেকটু লেখা আছে সেটা লিখে দিই, বলছে না জামা ভাসাবো না। তারপর আবার লিখে দিছে, লিখে দেওয়ার পর জোরপূর্বকভাবে লিখে দিছে, আমি দেই না তবু জোরপূর্বকভাবে দিছে। তারপরে ফের ইয়া কি একটু পায়জামাটা নামো, বলছে না আমি পায়জামাও নামাবো না আর এখানে আমি থাকবো না। দরজা খুলতে চাইছি, দরজা খুলতে দেয় নাই, পরে জোরপূর্বকভাবে আবারও পায়জামার নিচে নামাইছে, নামিয়া নাভির নিচে একটা ইয়া জিনিস লিখে ইয়াও লিখে দিছে। লিখে দেওয়ার পর সাথে সাথে ওইখান থেকে আমি চলে আসছি। চলে আসার পর আয়না দিয়ে দেখতেছি ইয়া কোনো আরবি হরফও একটাও নাই বা বাংলা হরফও নাই। এক দুইজন মেয়ে বলতেছে যে কী রে তুই তোমার আসে মুখটা আন্দার করলি। তা বললাম যে আমি আমি তো না কিছু হয় নাই, কয় কি না তুই মুখ আন্দার করছি কেন তাক বল, বলছে না কিছু হয় নাই। ওরা জোরপূর্বকভাবে আমার লেখাগুলো দেখছে, দেখি আশামণি আর মরিয়ম বাড়ি হইতেছে জমিদারপাড়া, আরেকজনকার বাড়ি হইতেছে ঠাডারিপাড়া। আবু সিদ্দিক আশামণির বাপের নাম? জি। আচ্ছা তারপর বলেন, কন্টিনিউ করেন। আশামণি আর কি নাম? মরিয়ম। তারপর কি হলো? তারপরে ইয়া ওরা দেখিয়া ওরা সাথে সাথে দেখিয়ে কান্দি ফেলে, যে কান্দি ফেলে ওরাও আমার মতো সেদিন থেকে আর ভাত খানা খালি ভাত ঘুরি দিয়ে বেড়ায়।
তা আমি বলতেছিলাম যে আজকে মা আসলে মাকে বলবো। এটা কতদিনের ঘটনা? কতদিন আগে? বুধবারে 24 তারিখ। 24 শনিবার। বলুন বলতে তো। তারপরে আবার কই কি নাম যদি আবার যদি মারার পর যদি আবার অফিসে যদি জোর করে টানি নিয়ে যায় ফির কিছু করে তা আমি আবার সেইটা চিন্তা করি আর কিছু বল বাড়িতে কিছু বলি নাই আর কাউকে কিছু বলি নাই ও ওরা দুজন জানে আর আমি জানি তবু আমি আমরা দুজন তিনজনে কাক দিছি আর এরা সবাই এসে কয়ে কেন কি হয়েছে বলছে তোমার কর্ম তো কথা নয় তো বলছে কি কেন সবার সাথে তো কথা ভাগ করলে তো ভাগ করা যায় বলছে না এটা কথা ভাগ করা যাবে না এই কথা বলার পর তিন দিন আবার মঙ্গলবারে আবার ডাকছে ডাকার পর আন্টির বাড়ি ছিল না নন ওনার ননের বাড়ি গেছিল সেদিন ডাকে আবার ওরকম লেখে কয়ে কি মা মন খারাপ করেন না মানে এটা শনিবারের ঘটনা ওটা তারপর আবার মঙ্গলবার জি মঙ্গলবার আবার ডাকছে জি ডাকে আবার ওনার রুমে নিয়ে গেছে জি ডাকার পর আবার ওনার রুমে নিয়ে যায় কত কি মা মন খারাপ করেন না এটা তো ভাঙ্গি গেল এবার আবার ঠিকঠাক হলে আবার লিখি দেবো এই কথা কইছে তখন আর দেই না তবু তো কি দাও মাম কাটি দিলে না কাটি দিলে ফেরালে সমস্যা হইবে তবু যে আশামণি আর মরিয়ম দরজার ফাঁক দিয়ে শুনতেছে কিন্তু কিছু দলান ঘর কিছু শোনা যাইতেছে না শোনা যাইতেছে না আবার জোরপূর্বক ভাবে লিখিতেছে লিখি দেওয়ার পর বাইরে বাইরে হচ্ছে ওরা আবার টানি নিয়ে যায় দেখছে লেখাগুলো লেখাগুলো দেখার পর ওরা লেখাটা কি বাংলা না আরবি বা কিছু না এমনি খালি দাড়ি দিয়ে ছোট ছোট ঘর বানাইছে আচ্ছা